হাই ফ্রেন্ডস, আমি বিউটি একটা নতুন লাঞ্চ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমার লাঞ্চে রয়েছে ভাত, কাঁচা লঙ্কা, লেবু, এটা হচ্ছে মিক্স সবজি বন্ধুরা, কচু, কুমড়ো, কাঁচা ছোলা, ভাজা মশলা দিয়ে বানানো হয়েছে। ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, এটা বড়ি দিয়ে বানানো হয়েছে বন্ধুরা, একবার ট্রাই করবেন। এটা আমি ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব, খুব ভালো হয় খেতে। এটা রয়েছে পেঁপে দিয়ে ছোলার ডাল, বেশ ঘন বন্ধুরা, ছোলার ডালটাতেও একদম নিরামিষ। এটা গোটা জিরে আর ভাজা মশলা দিয়ে বানানো হয়েছে, রয়েছে বেগুন ভাজা, রয়েছে আলু সেদ্ধ, তেল আর নুন দিয়ে। চলুন খাওয়া শুরু করা যাক, লেটস স্টার্ট। আলু সেদ্ধটা মাখা হচ্ছে বন্ধুরা, সাথে লেবুর রসও নিয়ে নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কাটাও চটকে নেওয়া হলো। এবারে খাওয়া শুরু হচ্ছে বন্ধুরা। আমার বাড়িতে পিঁপড়ের খুব উৎপাত বন্ধুরা, খাবার সাজানোর সাথে সাথে পিঁপড়ে চলে আসতে থাকে। প্রথমে খাওয়া হচ্ছে বেগুন ভাজা দিয়ে। আমার এই ভিডিওগুলো যদি আমার আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ পাশে থাকবেন। এবার খাওয়া হচ্ছে ওই ঘ্যাঁট সবজিটা দিয়ে বন্ধুরা। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আপনারা আর কী কী ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি খুবই সাধারণ একটা মেয়ে বন্ধুরা, আমি ইউটিউবের দুনিয়াতে একদম নতুন, প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। পেঁপে দিয়ে ছোলার ডাল খুব সুন্দর হয় খেতে বন্ধুরা, আমি অবশ্যই আপনাদের সাথে একবার ট্রাই শেয়ার করব। খাওয়া প্রায় শেষের দিকে বন্ধুরা,
একদমই শেষের দিকে বন্ধুরা। আলু সেদ্ধ বেগুন ভাজার সাথে ছোলার ডাল কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন, আমার প্রচণ্ড ভালো লাগে। খাওয়া প্রায় শেষের দিকে বন্ধুরা। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি ভিডিও দেখতে চান, আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।